এটা মাটি কাটা, দেখেছো আধুনিক মাটি কাটা যে এগুলো, তাই এই সব এইগুলো হচ্ছে সবই আধুনিক কৃষি প্রযুক্তি, তাই তো? এটা একটা যুগ, এটা উন্নত যন্ত্র ব্যবহারের যুগ। কিন্তু এই যুগেও কিন্তু আমাদের বিজ্ঞানীরা দেখেছে, দেখেছেন যে এতেও ফসল বেশি উৎপাদন করা যাচ্ছে না, যাচ্ছে কি? এতে তেল লাগে চাষ করতে, অনেক ব্যয়বহুল, কিন্তু সেই পরিমাণ ফসল আমাদের এতে উৎপাদন হচ্ছে না, সেই পরিমাণ ফসল এতে উৎপাদন হচ্ছে না। দেখো আরো কিছু আধুনিক যন্ত্রপাতি তোমরা দেখো, দেখছো এইগুলো সবই হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি। এখন যখন যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার পরে তেল লাগে, তাকে ব্যয় বিদ্যুৎ লাগে, কিন্তু সেই পরিমাণ ফসল উৎপাদন না হওয়ার জন্য, সেই পরিমাণ ফসল উৎপাদন না হওয়ার জন্য মানুষ এটা, আর তখন বিজ্ঞানীরা আরো নতুন করে ভাবনা শুরু করলো যে কি করে আরো ফসল উৎপাদন করা যায়। সেরকমই একটা ছবি আমরা দেখবো, এটা হচ্ছে কৃষিতে উন্নত যন্ত্র ব্যবহারের যুগ দেখালাম, তাই না? আমরা কয়টা যুগের কথা বলেছি? তিনটে যুগের একটা যুগ কিন্তু এ, ঠিক আছে? এটা কি দেখতে পাচ্ছ সবাই? তো ভালো ভালো, কি ব্যাপার? হ্যাঁ সবাই, এটা কি সার বলো তো? এটা কি সার বলতে পারো? রাসায়নিক সার ব্যবহারের যুগ, এটা আধুনিক কৃষি প্রযুক্তির রাসায়নিক সার ব্যবহারের যুগ। এটা করে কি হলো, বিজ্ঞানীরা যখন দেখলেন যে যন্ত্র চালিততে ভালো উৎপাদন হচ্ছে না, তখন আমাদের যে অনুর্বর মাটি, মাটির উর্বরতা আছে না, অনুর্বর মাটিকে উর্বর করার জন্য এই সারগুলো প্রয়োগ করা হলো। হ্যাঁ, তখন কি হলো, কৃষিতে আরো ব্যাপক উন্নতি সাধিত হলো, ফসল আগের থেকে অনেক বৃদ্ধি পেল। হ্যাঁ, অনেক বৃদ্ধি পেল, অনেক কৃষিকাজ আমাদের অনেক অল্প জমিতে প্রচুর ফলন শুরু হলো। এটা হচ্ছে কৃষির রাসায়নিক সার ব্যবহারের রাসায়নিক সার ব্যবহারের যুগ। এরপরে আসলো কৃষিতে জৈব প্রযুক্তি। হ্যাঁ, জৈব প্রযুক্তি রাসায়নিক সার ব্যবহার করার পরে আসলো জৈব প্রযুক্তির যুগ। সেই জৈব প্রযুক্তির যুগে আসলো কি, আমাদের পশুর ক্ষেত্রেও আসলো, আবার ফসলের ক্ষেত্রেও আসলো। পশুর ক্ষেত্রে দেখেছো এখন এই যে মুরগি দেখেছো না, অনেক বড় বড় হয়, অনেক বড় বড় গরু হয়, এটা হচ্ছে জৈব প্রযুক্তির যুগ। এই যুগে এসে কৃষিতে আরো ব্যাপক উন্নতি সাধিত হলো, ঠিক আছে? তাহলে এখন তোমাদের একটা কাজ দেবো, কিন্তু আমি সে কাজটা করতে হবে, আমি যে এত সময় ধরে তোমাদের যে ছবি দেখালাম, যেগুলো বর্ণনা দিলাম, এই সম্পর্কে তোমাদের কিছু কাজ দেবো, করতে পারবে না? তিনটে যুগের কথা বলেছি, আধুনিক কৃষি প্রযুক্তি বলেছি, তার ব্যবহার বলেছি, তারপরে তোমার প্রাচীন কৃষি প্রযুক্তি বলেছি, তার ব্যবহার বলেছি, বলেছি না? বলেছি না? তাহলে এইবার তোমরা পারবে? আমি যদি একটা কাজ দিই তাহলে কি লিখতে পারবে? আমি তোমাদেরকে দুইটা দলে কাজ করতে দেব, সেই দুইটা দলে এই কাজগুলো করব। দেখো দলীয় কাজ আছে, গোলাপ দল প্রাচীন কৃষি প্রযুক্তি সম্পর্কে তিনটি বাক্য লিখবা, জবা দল লিখবা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে তিনটি বাক্য, মানে কি কি আধুনিক কৃষি প্রযুক্তি দিয়ে কি কি কাজ করা হয়। তোমরা বসে একটু ভাষাভাষি এক জায়গায় উঠিয়ে এসো তো, উঠে এসে আবিদায় দলীয় ইয়ে আবিদায় হবে দলীয় নেতা আসবে, গোলাপ দল গোলাপ দল সবাই কত অংশগ্রহণ করো সবাই, সবাই জবাব দিয়ে লিখবো। হ্যাঁ,
দেখেছো সবাই খেয়াল করো, এবার কাজটা কি দেখে নি আমরা। কি দেখ কিসের ছবি এটা? ওখানে না তো কৃষিতে প্রযুক্তির প্রভাব কোথায়? কৃষিতে প্রযুক্তির প্রভাব সবাই তেষট্টি পৃষ্ঠা কিন্তু, হ্যাঁ বদলিটা করেছি তারপরে অংশ করবো। সবাইকে কিন্তু লিখতে হবে প্রশ্ন, এইভাবে সুন্দরভাবে পড়বা কিন্তু। Thank you.
কৃষি প্রযুক্তির যুগ কয়টি? লিখতে হবে খাতায়, সবাই যে যা খাতায় লিখবা, এটা তো তোমরা সবাই খাতায় লিখবা, খাতা বের করো। আধুনিক কৃষি প্রযুক্তি কিভাবে জীবন মান যাপনের মান উন্নয়ন করে, পাঁচটি বাক্য লেখো, দুইটা প্রশ্ন, তাই না? আধুনিক কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবনের মানকে উন্নত করেছে, বুঝতে পেরেছো না? কিভাবে করেছে ক্লাসিন থেকে আমি বুঝাইছি রে, ক্লাসিন থেকে আধুনিক কিভাবে। আচ্ছা তুমি আমাকে আমারটা নিয়ে দেখো, আমারটা নিয়ে প্রথমটা শুধু উত্তর লিখবা, যেভাবে উত্তর আছে ওইভাবে লিখবা। না না তুমি দেখো দেখো, দুইটা প্রশ্ন তাই না আমাদের? আমরা তো ক্রিয়াশীল প্রযুক্তি পড়েছি, এখন তার সাথে মিলাই আধুনিক প্রযুক্তি আমাদের জীবন মানকে কিভাবে উন্নত করেছে সেই সম্পর্কে তোমাদের প্রশ্ন আসবে। খুব দ্রুত কাজ করবা, আমাদের সময় কিন্তু 10 মিনিট, 10 মিনিটের ভিতরে লিখে ফেলবা সবাই। প্রথম প্রশ্ন হচ্ছে কৃষি প্রযুক্তির যুগ কয়টি? সবাই করতে পারছো না, শুধু উত্তরটা লিখবা, প্রথমটা শুধু উত্তর লিখবা। আমাদের দ্রুত লিখবা, 5 মিনিটের ভিতরে লিখে শেষ করে ফেলবা।
তাহলে ভালো থাকো, হ্যাঁ আগামী ক্লাসে দেখে দেবো, হ্যাঁ সব।